আদরের ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বোন। সোমবার ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, খেলতে গিয়ে খালের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নীরব মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না কলেজ পড়ুয়া বড় বোন নাজা। খাটিয়ায় ছোট ভাইয়ের মরদেহ দেখে নিজ বাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সাথে দুই সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্য সহ এলাকাবাসী। দুজনেই যেহেতু আমার স্কুলের ছাত্রছাত্রী ছিল এবং স্কুলের থেকে খুব কাছে ওদের বাসা, আমরা সবাই ওখানে গিয়েছি সংবাদ শোনার পর ওকে দেখতে, পরিবারের প্রতি সমবেদনা জানাতে। তো পরবর্তীতে আমাদের যেই হলো যে আমরা স্কুলটা একদিনের জন্য বন্ধ রাখবো তাদের সম্মান জানানোর জন্য। দুপুর তিনটা এই মুহূর্তে তার সাথে আরও দুইজন দুই রয়েছে বাসায় বলতেছে যে তার নীরবে পানিতে পড়ে গেছে। তারপরে তার যে মেয়েটা ও চাঁদের পড়ে গেছে, ও দিয়ে রাখছে বলতে যে কাকু আপু তো করো নাই আমার বাইরে বাসা আর কি। আমি এবং এরা বুঝতে দিচ্ছি না যে মারা গেছে, দূরে নিলাম। যখন দেখলো যে বাইরে যাবছে লাস্ট তো করে দূর থেকে চাঁদের লাভ পাই না।